আমাদের বাঙালিদের দিনের বেলার অনুষ্ঠান বাড়ি মানে সেখানে কিছু অতি প্রাচীন রান্না ভীষণ ভাবে প্রাধান্য পায়, যার মধ্যে অন্যতম হচ্ছে শুক্তো বা মাছের মাথা দিয়ে ছেঁচড়া। হাই ফ্রেন্ডস, আমি শুনি আমি চলে এসেছি আমার রান্না করে সেরকমই একটা ছেঁচড়ার রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছেঁচড়া বা পুঁই শাকের চচ্চড়ি। নতুন করে কিছু বলার নেই, কারণ এটার সম্বন্ধে যেটাই বলবো সেটাই কম বলা হবে। সুতরাং কথা বলে সময় নষ্ট করবো না, সোজা রেসিপির দিকে যাও। মাছের মাথা দিয়ে ছেঁচড়া বা পুঁই শাকের চচ্চড়ি বানাবার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে। এখানে আমি একাধিক পুঁই শাক নিয়েছি। পুঁই শাকের পাতাগুলোকে এভাবে টুকরো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই ডাঁটাগুলো আমি আলাদাভাবে টুকরো করে নিয়েছি, সেটা আমি পরে দেখাচ্ছি। এখানে খালি পাতাটা রয়েছে। এখানে নিয়েছি দুটো আলু, এরকম ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি 300 গ্রাম মতো কুমড়ো, কুমড়োটাকেও এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি একটা ঝিঙে মিডিয়াম সাইজের, একটা রাঙালুকেও এরকম টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি এখানে দুটো ছোট বেগুন, আর পুঁই শাকের ডাঁটাগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে মাঝখান থেকেও আমি কেটে নিয়েছি। নিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, এখানে নিয়েছি আমি একটা মাঝারি সাইজের রুই মাছের মাথা। তোমরা এখানে কাতলা মাছের মাথা দিয়ে অবশ্যই করতে পারো, আমি আজকে এখানে রুই মাছ ব্যবহার করেছি। আর 6 থেকে 7 কোয়া রসুন আমি এইভাবে থেতো করে নিয়েছি। তোমরা চাইলে আদাবাটা অবশ্যই ব্যবহার করতে পারো, কিন্তু আজকে আমি করিনি। করি না যে তা না, কিন্তু আজকে ইচ্ছা হলো করিনি, তবে এটা খারাপ হবে না, চেষ্টা করে দেখতে পারো একবার। যেটা আমাকে এখন করতে হবে, সবার প্রথমে মাছটাকে ভেজে নিতে হবে। আর আমি তো ভীষণ স্মার্ট, কথা বলার আগেই কিন্তু কড়াটা বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে। তেলও গরম হয়ে গেছে, এবার আমি মুড়োগুলো একে একে দিয়ে দেবো। মাছটা আমি আগে থেকে কিন্তু নুন আর গুঁড়ো গুঁড়ো দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর ঢাকা দিয়ে। মাছটা দেওয়ার সময় ফ্লেমটাকে আমি কমিয়ে রেখেছিলাম, খুব ভীতু মানুষ কি না। মাছটা দেওয়া হয়ে গেছে, চাপাও দিয়ে দিয়েছি, ফ্লেমটাকেও বাড়িয়ে দিয়েছি। আর সবসময় মনে রাখবে মুড়োটা কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। মুড়ো ভাজার উপরে কিন্তু চচ্চড়ির টেস্টটা অনেকাংশে নির্ভর করছে, কারণ মুড়োটা যদি কম ভাজা হয় চচ্চড়িটা একটা আস্তে গন্ধ ছাড়বে। যারা মাছ ভালোবাসে না তারা তো একেবারেই খেতে পারবে না, এবং যারা ভালোবাসে তারা তৃপ্তি করে খেতে পারবে না, কারণ তরকারির সেই স্বাদটাই আসবে না। তাই জন্য আবারও বলছি মুড়োটা কিন্তু ভীষণ ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো মুড়োগুলো আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি মুড়োগুলো তুলে দেবো। দিয়ে দেবো 1/2 চামচ মতো 5 ফোড়ন, এই তেলের মধ্যেই দেবো দেবো 2-3টে শুকনো লঙ্কা। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে, এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে মিনিট মিনিট ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না সফট হবে, কিন্তু কখনোই পেঁয়াজটা লাল করে ভাজবে না। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন বাটাটা আর রসুন থেঁতো করাটা সেটা দিয়ে দেবো। রসুনটা দিয়েও মিনিট দুয়ে ভেজে নেবো। পেঁয়াজ রসুনটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আলুটা দিয়ে দেবো। কুমড়োটা দিয়ে দেবো। এই দুটো সবজি দিয়ে ভালো করে মিশিয়ে মিনিট 5-এক একটু ভেজে নেবো।
দেখো আলু আর কুমড়োটা একটু আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো বেগুন, রাঙালু, ডাঁটা আর ঝিঙে। সবজি যত ভালোভাবে ভেজে করবে তার টেস্ট কিন্তু অনেক বেশি হয়, জল দিলে কিন্তু সেই টেস্টটা হয় না। আর এখানে কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করেছি, এখানে আমি 5 চামচ সর্ষের তেল নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, মিনিট দশের মতো সবজিগুলো আবার আমি এটা ফ্রাই করে নিয়েছি। এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো। আমি এখানে ভুনে গুঁড়ো বা জিরে গুঁড়ো ব্যবহার করছি না, তবে অনেকেই জিরে গুঁড়ো দেয়, আমি আজকে দিচ্ছি না। তা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব শাক গুঁড়ো, শাকটা দিয়ে আবার চাপা দিয়ে। দেখো শাকটা অনেকটাই নরম হয়ে গেছে, এবার এটা সবজিগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এটা হতে একটু সময় লাগে যেহেতু সবজিগুলো ভাজতে হয়, কিন্তু যখন খাই তখন কিন্তু সমস্ত কিছু ভুলে গিয়েই আমরা খেয়ে থাকি, এতটাই ভালো হয়। আমার তো এটা ভীষণ পছন্দের একটা শাক, ভীষণ নিরামিষ পোশাকের চচ্চড়িও কিন্তু খেতে ভালো লাগে, খারাপ লাগে ভালোই লাগে। মাছের মাথা বা মাছের তেল সবার সব কিছুরই টেস্ট অন্যরকম হয়, কিন্তু নিরামিষ খারাপ লাগে। এটা তো আজকে আমি মাছের মাথা দিয়ে দেখালাম, কিন্তু নিরামিষটা কিভাবে হয় বা কতটা সুস্বাদু আমি বানাই সেটা অবশ্যই তোমাদের বাড়িতে করতে হবে টিপসটা ফলো করে। যাই হোক, তো সেটা একদিন করে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আমি আবার ঢাকনা দিয়ে এটা ঢেকে দেবো। সবজিগুলো আমার দেখো সেদ্ধ হয়ে গেছে, এইবারে আমি মুড়োটা মিশিয়ে দেবো। আর আমি এখনো চিনি দিইনি, এটা একটু মিষ্টি দিতে হয় তাহলে টেস্টটা বেশি ভালো হয়। একটু চিনি দিয়ে 10 মিনিট মতো রেখে সার্ভ করে মুড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। পুরোগুলো আমি একটু ভেঙে নিয়েছিলাম, ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি। এবার একটু মিষ্টি টেস্ট অনুযায়ী একটু মিষ্টি দিয়ে দিলাম, এটা একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে, তবে যদি কেউ মিষ্টি অপছন্দ করে দেবার দরকার। ঢাকা দিয়ে মিনিট 5 এটা হতে দেবো, তারপর এটা সার্ভ করে ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া বা মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি একেবারে অনুষ্ঠান বাড়ির সাথে। আশা করি রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে, যদি পছন্দ হয় অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে দিও, দু এক কথা লিখে দিও, কারণ তোমাদের মূল্যবান মতামতই হলো আমরা যারা এই সমস্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি তাদের জন্য টনিক। আজকের মতো এই পর্যন্ত, কালকে আবার হাজির হয়ে যাবো আমার মনের মতো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। ভালো থেকো, সুস্থ।